বাঁকুড়া জেলায় এই মরসুমে আলু চাষের চাহিদার তুলনায় সারের যোগান কম থাকায় জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সারের ব্যাপক কালোবাজারি। বাজারে যখন এমন পরিস্থিতি তখন গ্রাম পঞ্চায়েতের গুদামে গত চার বছর ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারিভাবে সরবরাহ করা শতাধিক বস্তা জৈব সার। ঘটনা বাঁকুড়ার বর্জরা ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের। বাঁকুড়া জেলার বর্জরা ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক হারে আলু চাষ হয়। প্রায় প্রতি বছরই আলু বসানোর এই মরশুমে এলাকার কৃষকদের পড়তে হয় সারের কালোবাজারির মুখে। কালোবাজারে চড়া দরে রাসায়নিক ও জৈব সার কিনে আলু বসানোর কাজ করেন কৃষকেরা। এবছরও তার অন্যথা হয়নি। আলু বসানোর এই মরশুমে এক বস্তা সার জোগাড় করতে যখন এলাকার চাষিদের ঘাম ছুটছে, সে সময় পঞ্চায়েতের গুদামে বছরের পর বছর ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রায় শতাধিক বস্তা জৈব সার। সরকারিভাবে সরবরাহ করা ওই সার চাষিদের মধ্যে বিতরণের বারবার আবেদন জানিয়েছেন স্থানীয় চাষিরা, কিন্তু চাষিদের সেই আবেদনে কর্ণপাত না করার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। চাষিদের দাবি, গ্রাম পঞ্চায়েতের আগের বোর্ডের হয়তো ইচ্ছে ছিল ওই বিপুল পরিমাণ সার জমিয়ে রেখে পরে তা পাচার করার। পঞ্চায়েতের বোর্ড বদল হওয়ায় তা আর সম্ভব হয়নি। বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, নতুন বোর্ড গঠনের পর ওই সার কি করা হবে তা নিয়ে বারবার প্রশাসনের কাছে জানতে যাওয়া হয়, কিন্তু প্রশাসন সেই ব্যাপারে কিছু জানাতেই পারেনি। এদিকে ওই সার 100 দিনের কাজের প্রকল্পের জন্য বরাদ্দ থাকায় কৃষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি। সংবাদ মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ। আমরা যারা চাষি, আমরা লোকাল দোকান থেকে প্রচুর হাই রেট দিয়ে আমাদেরকে সার কিনতে হয়, ঠিক আছে। এখন আলুর মরশুম, আলু চাষের জন্য 10-26 এখন ক্রাইসিস, পাওয়া যাচ্ছে না। আমরা পঞ্চায়েতে এসেছি অনেকবার ধরে, পঞ্চায়েতে সার আছে, 400 বস্তার উপর সার আছে, আর 4 বছর ধরে সারগুলো নষ্ট হচ্ছে। বিভিন্ন সময়তে আমরা এসেছি, প্রধানকে বলেছি যে সারগুলো চাষিদিকে দেওয়া হোক, আমাদেরকে দেওয়া হোক, আমরা চাষ করব, আমরা গরিব মানুষ, চাষ করে আমরা খাই। সারগুলো নষ্ট হয়ে গেছে, কি জন্যে কি ইয়াতে দিচ্ছে না চাষিদিকে জানি না, হয়তো এটা অন্যভাবে বিক্রি করে দিত নাকি। সারগুলো আছে এখনো পর্যন্ত স্টক রেখেছে, বোর্ড মানে পরিবর্তন হয়েছে, বোর্ডটা পরিবর্তন হওয়ার ইয়াতে পরিপ্রেক্ষিতে ওরা আর কিছু করতে পারে না। আমার মনে হয় যেন সারগুলো কালোবাজারি করে দেওয়া ধান্দাই ছিল। দেখুন, আমরা তো এই নতুন বডিতে এসেছি আগস্ট মাস থেকে, আমরা এসে থেকেই দেখছি সারটা এখানে পড়ে আছে। এর কথা আমরা জানতেই চেয়েছিলাম আসার পর, যে সারটা এতটা সার এখানে পড়ে আছে কিভাবে বিক্রি করা যাবে, আমাদের এনএস সাহেবের কাছে জানতে চেয়েছিলাম। উনি বললেন নাকি এটা এমজি এনআরজিএস প্রকল্পের সার। হ্যাঁ, তো ওই স্কিম যতটুকু ছিল সেই অনুপাতে সারটা খরচ করা হয়ে গেছে, এবং বাকি যেটুকু সার আছে পরবর্তী ক্ষেত্রে স্কিম চালু হলে এটা খরচ করা যাবে। দেখুন, এটা যে চাষিদেরকে দেওয়া যাবে এটা তো আমি বলতে পারি না, কারণ এই বিষয়টা পুরোপুরি ভাবে আমার জানা নেই, ঠিক আছে, যে এটা কোন পারপাস খরচ করা যাবে, চাষিদেরকে দেওয়া যাবে কিনা। আমরা দেখছি, এনএস সাহেবের সাথে কথা বলে দেখছি, বিডিও সাহেবকে জানার চেষ্টা করছি, বিষয়টা তাড়াতাড়ি সম্ভব এটার ব্যবস্থা করার চেষ্টা করছি। নজরে নেই বিষয়টি, বিষয়টি আমি খতিয়ে দেখবো, খতিয়ে দেখে পর তারপরে তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এত অবস্থা সার নষ্ট হয়ে যাওয়া, সেটা তো চাষিরা পেতে পারতো। সেটা যদি ওইভাবে ওই অবস্থায় পড়ে আছে আমি দেখবো, চাষিদের মধ্যে যদি বিলিয়ে দেওয়া যায় সেটারই ব্যবস্থা করবো। বর্তমান গ্রাম পঞ্চায়েতের তরফে বলা হচ্ছে যে আগের যে বোর্ড ছিল সেই বোর্ড হয়তো এটা পাচার করার উদ্দেশ্যে জমা করে রেখেছিল। পাচার করার উদ্দেশ্যে থাকলে হয়েই যেত পাচার, তাহলে এখনো পর্যন্ত পড়ে থাকতো না, 4 বছর হয়ে গেল বলছেন, মানে আপনাদের কথা অনুযায়ী আমি বললাম। বিষয়টা খতিয়ে দেখবেন, বিষয়টা খতিয়ে দেখবো অবশ্যই। দেখুন, তৃণমূল দল একটা চোরের দল, সেই চোররা চেয়েছিল যে আবার আমরা পঞ্চায়েতে আসব, কিংবা গ্রামের লোকের দাপটে তারা এই মালগুলোকে সরাতে পারেনি। আজকে 150 বস্তা যে চাষিদের জন্য যে সার এসেছিল সেই সার পড়ে আছে। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে সাথে বিধানসভাতে আমরা এই বিষয়টা তুলব। এনআরজিএসের যদি প্রকল্পের এই বীজ হয়, সার হয়, তাহলে তো গ্রামের গরিব মানুষ চাষিদিকে বিলি করে দেওয়া দরকার। বাস্তব কথা হচ্ছে তৃণমূলের মালটাকে পাচার করতে পারেনি, তাই পঞ্চায়েতে পড়ে আছে, কারণ এবারে পঞ্চায়েতটা বদল হয়েছে, বিজেপির পঞ্চায়েত হয়েছে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।